ফাইনালি গাইস, হ্যামিস্টার টিম ক্যালকুলেশন শেষে আমাদের অ্যাসিভমেন্টগুলোকে টোকেনে কনভার্ট করে দিয়েছে। 26 তারিখে আমরা এই টোকেনগুলোকে ক্লেম করতে পারবো। অর্থাৎ আপনি যদি বাইন্যান্স সিলেক্ট করে থাকেন তাহলে আপনি বাইন্যান্সে ডিপোজিট করতে পারবেন এবং সেখান থেকে আপনি ক্লেম করতে পারবেন। সো আপনি চাইলে ডিরেক্টলিও ক্লেম করতে পারেন এই টোকেনগুলো। আমরা প্রথমে হ্যামিস্টার কনভার্ট ওপেন করলে আমাদের এরকম একটা নতুন পেজ দেখাবে যেখানে লেখা আছে কংগ্রেটস, সেজন ওয়ান রেজাল্টস আর রেডি, চেক ইয়ার্স ইন দ্য এয়ারড্রপ সেকশন। ওকে, এখন যদি আমরা এটাকে চেক করার জন্য আমরা এয়ারড্রপ অপশনে চলে যাই তাহলে কিন্তু আমরা সেই টোকেনগুলোকে দেখতে পাবো। দেখতে পাচ্ছ আমার এই টোটাল টোকেন 1306 প্লাস সামথিং। এখানে হচ্ছে আমি ক্লেম করতে পারবো 1153 টোকেন এবং 153 টোকেন এটা হচ্ছে আনলক থাকবে। এরপর আমরা যদি আরেকটু নিচে চলে আসি তাহলে দেখতে পাবো আমাদের যে অ্যাসিভমেন্টগুলো ছিল এই অ্যাসিভমেন্টগুলোকে তারা কিন্তু ক্যালকুলেশন করে টোকেনে কনভার্ট করে দিয়েছে। আমি এখানে সবচেয়ে বেশি টোকেন পেয়েছি প্যাসিভ ইনকামে এবং সবচেয়ে কম পেয়েছি ফ্রেন্ডসে, কারণ আমি ইনভাইট কম করেছিলাম, মাত্র 8 জনকে করেছিলাম। দ্বিতীয়ত আমি পেয়েছি কীতে। সো আপনারা কোন অপশনটিতে সবচেয়ে বেশি পেয়েছেন সেটা কমেন্টে জানাতে পারেন, টোটাল কত টোকেন পেয়েছেন সেটাও জানাতে পারেন। তো ফাইনালি গাইস, তোমরা তো দেখতেই পাচ্ছ আমি পেয়েছি মাত্র 1153 টোকেন। সো এটাকে আমি ক্লেম করতে পারবো 26 তারিখে। এইটাই অনেক আলহামদুলিল্লাহ যতটুকু পেয়েছি। তো 26 তারিখে আপনারা এখান থেকে ডিরেক্ট ক্লেম করতে পারেন, অথবা আপনি যদি বাইন্যান্স সিলেক্ট করে থাকেন তাহলে আপনি বাইন্যান্সে 26 তারিখে ডিপোজিট করতে পারবেন। সো গাইস, তোমরা কে কত টোকেন পেয়েছো কমেন্টে জানিয়ে যাও। যারা এখন এই ভিডিওটিতে লাইক করেনি তারা এখনই লাইক করে দিন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন। তো আজকের ভিডিও পর্যন্তই, বাই।